হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম। উর্মির কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। এই জন্য মাংসটা আগে থেকে কেটে পানি ঝরিয়ে রেখেছি। আমাদের এখন কী কী লাগছে এটা রান্না করার জন্য? এখানে আমি আদা বাটা রেখেছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, কয়েকটা কাঁচা মরিচ, দারচিনি আর এলাচ, 1 কাপ দুধ, 1 প্যাকেট বিরিয়ানি মশলা আর সাথে টক দই। এখন আমি টক দইটা দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটা আগে থেকে মাখিয়ে রাখবেন। আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনারা মাংসটা ভালো করে টক দই দিয়ে মাখিয়ে রেখে দেবেন। আমার হাতে আসলে সময় নাই আপনাদের রেসিপিটা দেখাবো, এই জন্য আমি এখানে আগে থেকে মাখিয়ে রাখিনি। এখন আমি কড়াইতে তেল গরম করে রেখেছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন আমাদের পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি। সাথে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছেন। এখন মশলাটা ভালো করে 5 মিনিট কষাইয়ে নেব। এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সাথে এখানে 1 প্যাকেট রাধুনিক বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলাও চাল রান্না করবো, এই জন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1/2 কেজি চাল রান্না করেন তার ক্ষেত্রে 1/2 প্যাকেট দিয়ে দেবেন। আমাদের মশলাটা এখন ভালো করে কষানো নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পানিটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন আমাদের 5 মিনিট
মাংসটা কষায় নেওয়া হয়ে গেছে, এখন তেলটা উপরে এসে গেছে, মশলাটা ভালো করে কষায় নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নেব। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে এখন 5 মিনিট ঢেকে দিচ্ছি। এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কিছুটা এখানে দুধ শুকায় এসেছে। এখন এই পর্যায়ে আমি এখানে বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম আমি গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটাটাও দিতে পারেন। আর কয়েকটা আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর কিছুটা এখানে পানি দিয়ে ভালো করে মাংসটা 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা মাঝে মধ্যে এটা ঢাকনাটা খুলে চেক করে নিন, নাইতে নিচে লেগে যেতে পারে। এখন আমাদের যতক্ষণ মাংসটা রান্না করতে সময় লাগে ততক্ষণ ঢাকনাটা রেখে দেবো। এখন ঢাকনাটা খুলে দেখে নিছি মাংসটা হয়েছে কিনা। আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে রাখবো, রেখে এখন চালটা রান্না করে নেব। পোলাও চালটা বিরিয়ানির জন্য এখন আমি পোলাও চালটা রান্না করার জন্য এখানে একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমাদের পেঁয়াজ গুলা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পোলাও চালটা আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে 5 মিনিট ভেজে নেব। আপনারা চাল ভালো করে ভেজে নেবেন। চালটা ভালো করে ভেজে নিলে চালটা ভালো হবে এবং ভাতটাও ঝরঝরে হবে। আপনারা সব সময় চালটা ভালো করে ভেজে নেবেন। চালটা আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি, এখন চালটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব।
আমি 1 কেজি চালের জন্য এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন। এখন আমি মিডিয়াম আঁচে রেখে এখন ভাতটা রান্না করে নেব 5 মিনিট। এখন 5 মিনিট পরে আমি দেখে নিচ্ছি আমাদের ভাতটা হয়ে এসেছে। দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মাংসটা দিয়ে আপনারা ভালো করে এটা মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য চুলাটা হালকা মিডিয়াম আঁচে দিয়ে রেখে দেবেন দমে। এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমাদের বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের এই চিকেন বিরিয়ানিটা নামিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। এটা খেতেও অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।